আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আছি বাংলাদেশ ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। আজকে আমাদের দ্বিতীয় রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই তো অনেক ভালো আছি, রোজা সুন্দরভাবেই কেটে যাচ্ছে। দেখতে দেখতে দুইটা রোজা পার হয়ে গেল, পবিত্র মাহে রমজান। আসলে দেখতে দেখতে একটা সময় 30টা রোজাই শেষ হয়ে যাবে। ইফতারি তৈরি করছি আর আজকের ইফতারে বেশ কিছু আয়োজন আছে, তো শেয়ার করার চেষ্টা করব কতটুকু পারি জানি না। তো এখানে কিমা আর হলো মটরশুঁটি আর দিয়েছি গাজর, এগুলো ফ্রোজেন করা ছিল। মটরশুঁটিগুলো গাজরটাও পোলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মটরশুঁটিও ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অল্প করে লবণ দিয়েছি আর কী কী মশলাপাতি দিচ্ছি সেগুলো বলে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, রসুন বাটা অল্প করে, একদম খুবই সামান্য। আদা বাটার অল্প একটু রস দিলাম যাতে করে মানে আদার একটা সুন্দর ফ্লেভার আসে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। নেড়ে চেড়ে খুব ভালো করে এখন লবণ, সয়া সস, রসুন বাটা এগুলো একটু মিলিয়ে নিচ্ছি। প্রতিদিন একই রকম ইফতার খেতে ভালো লাগে না, তো আমরা যারা বাংলাদেশি, বাংলাদেশে থাকি, আমাদের ইফতারের মেনুতে কিন্তু বাঙালি ইফতারগুলো খুবই যায়, তাই না? তো কিছু আইটেম তো থাকেই যেগুলো আসলে একদম কমন আইটেম, যেমন চনা বুটের ভুনা, তারপর পেঁয়াজু, এগুলো কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি, তাই না? তারপরেও যদি মাঝে মাঝে একটু চেঞ্জ আনি ইফতারের মধ্যে তাহলে কিন্তু ভালো লাগে। তো চেষ্টা করব 30টা রোজা আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে আপনাদের সঙ্গে নতুন নতুন ইফতারের রেসিপি শেয়ার করতে। তো এখন যেটা তৈরি করতেছি এটা নতুন না বললেও চলে, কারণ আমার ব্লগে আমি বেশ কয়েকবার এই রেসিপি শেয়ার করেছি, তারপর আজকে আবার তৈরি করতেছি। তো আজকে যেহেতু তৈরি করতেছি তাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 প্যাকেটের মতো নুডলস আর সাদা গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম হলো যে কালো গোলমরিচটা আছে সেটার গুঁড়া, সয়া সস না সরি টমেটো সস দিলাম প্রায় 2 টেবিল চামচ। আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ পানিতে মিলিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে দিয়ে দিলাম এখানে। তো এই রেসিপিটাতে একটু ভিন্নতা এসেছে তাই আবার শেয়ার করলাম, আর আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে। আপনারা চাইলেও কিন্তু চটপট তৈরি করে নিতে পারেন, আর ইফতারের আইটেমগুলো একটু চট জলদি করতে পারলে ভালো হয়, কারণ রোজা থেকে লং টাইম দাঁড়িয়ে ইফতার তৈরি করতে অনেক কষ্ট হয়। তো অল্প আর একটু পানি দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আর কি। খুব বেশি পানি দেওয়া যাবে না, আর এই কিমা রান্না করতে পানি লাগে না, এমনি কিমাটা সিদ্ধ হয়ে যায়। এটা রান্না করতে 10-12 মিনিটের মতো সময় লাগে, তো এর মধ্যে কিন্তু কিমাটা সুন্দরভাবে কুক করা হয়ে যায়। তো এই কিমার পুর দিয়ে আপনারা চাইলে স্প্রিং রোল, তারপর সমোসা, বিভিন্ন টাইপের পুলি, পিঠা এই ধরনেরগুলো কিন্তু তৈরি করতে পারেন। তো আজকে আমি যেই স্প্রিং রোলগুলো তৈরি করব সেই জন্য কিন্তু এই পুরটা তৈরি করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি নামানো ঠিক আগ মুহূর্তে কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা যদি মানে ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচের কুচিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারাও রোজা থাকে, ওরাও ইফতারটা খাবে, তো সেই জন্য মানে কাঁচামরিচের কুচিটা একটু কমই দিলাম আর কি, কাঁচামরিচ মানে খুব বেশি দিলাম না। তো যাই হোক, আমার পুর তৈরি করা হয়ে গেছে, একটা স্ট্রেনারের উপর ঢেলে দিচ্ছি, এতে করে এর মধ্যে যে বাড়তি এক্সট্রা তেল আছে সেটা ঝরে যাবে। অনেক সময় আমরা দেখা যায় কি স্প্রিং রোল যখন তৈরি করি রোলের উপর থেকে মানে কেমন হলদে হলদে ভাব দেখা যায়, ওটা দেখতে ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার হলুদ দেই নাই, আর যেই তেলটা আছে সেটা যেন ঝরে যায় একটা স্ট্রেনারের উপর রেখে দিলাম, নতুবা রোলের ভিতর থেকে কেমন যেন চুষে চুষে মানে তেল বের হতে থাকে সেটা দেখতেও কিন্তু ভালো দেখা যায় না। এখানে আমি রেডি শীট নিয়ে নিলাম স্প্রিং রোলের জন্য, আর ইফতারের মধ্যে এ ধরনের ইফতারিগুলো কিন্তু খুব ভালো যায়। এই শীটটা কিন্তু যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, আর দাম খুব বেশি না, 160 টাকা এরকম আর কি। তো এখানে অনেকগুলো শীট আছে আর এই শীটগুলো দিয়ে আমি তৈরি করব স্প্রিং রোল। অনেকেরই মানে প্রশ্ন থাকে, আপু এই শীটটা ইউজ করার সময় ছিঁড়ে যায়, মানে অনেক ধরনের প্রশ্ন। আর আসলে এটা ইউজ করার প্রসেসটা হলো, আপনি যখনই এই শীট দিয়ে সমোসা তৈরি করবেন, বাজার থেকে যখন কিনে আনবেন, আনার পর কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। আর বানানোর মানে স্প্রিং রোল তৈরি করার ঠিক আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে প্যাকেট থেকে বের করে একটা ভিজা টাওয়াল দিয়ে মানে ঢেকে রাখতে হবে, ভিজা টাওয়ালটা চিপে, তারপর কিন্তু আপনি এই শীটগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। আর আমি যে কথা বলছি এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের শীটগুলো ছিঁড়ে যাবে না, আমি যেভাবে তৈরি করছি ঠিক ওভাবেই তৈরি করতে পারবেন, আর প্রত্যেকটা শীট আপনি ইউজ করতে পারবেন।
অনেকে হয়তো এটার ইউজ করার প্রসেসটা বুঝতে পারেন না, যারা নতুন তারা হয়তো মানে এটা একটু সমস্যা হয়ে যায়। তো আমার এই প্রশ্নগুলো অনেক পাই, এই কমেন্টগুলো, তো দেখা যায় ওভাবে করে লিখে জানাতে পারি না। যখন ভিডিওটা তৈরি করি তখন কিন্তু আমি এগুলোর মানে উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। তা আমি যেভাবে স্প্রিং রোলগুলো তৈরি করতেছি ভাজটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হয়। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি যাও অন্য একটা আইটেম তৈরি করো, আমি এগুলো তৈরি করে ফেলি, আর তুমি অন্য আইটেমগুলো করে ফেলো। তো রোজার মধ্যে আসলে এরকমই একে মানে একজনের উপর সব কাজ না দিয়ে হাতে হাতে সবাই মিলে যদি আমরা কাজ করি খুব দ্রুতই কাজগুলো শেষ হয়ে যাবে। প্রতিটা ব্লগে বলে দেওয়ার চেষ্টা করি, কারণ আসলে আমরা বাসায় এখন লকডাউন সবাই আছি, আমরা সবাই চেষ্টা করব ভাই বোন হাজব্যান্ড সবাই মিলে মিশে যদি কাজগুলো করে নেই তাহলে কিন্তু দ্রুতই আমরা কাজগুলো শেষ করে নিতে পারবো। তো ও কিন্তু এগুলো বানাতে পারে, তারপরও আমি একটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এভাবে তৈরি করো। স্প্রিং রোলের ভাঁজটা কিন্তু একটু অন্য টাইপের, তো আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর ও এগুলো মাশাল্লাহ খুব ভালোই বানাতে পারে, তা আমি দেখাচ্ছি আমি যেভাবে তৈরি করি ঠিক ওভাবে যেন ও তৈরি করে। আর ও আসলে দেখতে দেখতে মানে পেরে যায়, তারপরেও আজকে যেহেতু অনেকদিন পর বানাচ্ছে তো সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমার হাজব্যান্ড ওদিক থেকে মানে স্প্রিং রোলগুলো তৈরি করতেছে, এদিক থেকে আয়েশা হলো মানে ডালটা বেটে দিচ্ছে আমাকে। তো আমিও আরও একটা কাজ করে ফেলবো, এভাবেই যদি আমরা হাতে হাতে সবগুলো কাজ করি তাহলে কাজগুলো মানে খুব দ্রুতই এগিয়ে যায়। আমার মেয়েও কিন্তু আমাকে অনেক হেল্প করে, ও হলো আজকে আমাকে বলতেছিল যে মানে কী টাইপের শরবত তৈরি করব, ওই ধরনের একটা আইডিয়া দিচ্ছে। ওর আইডিয়া অনুযায়ী আমরা কিন্তু আজকে খুব সুন্দর একটা নতুন শরবত তৈরি করব, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর এ হলো আয়েশা, আমিনা চলে যাওয়ার পর, আমিনা আরও একটা মেয়ে ছিল আমাদের শিল্পী, ওরা দুজন চলে যাওয়ার পর আয়েশা এসেছে আমাদের বাসায়। আয়েশা আরেকজন আছে কল্পনা, তো আয়েশা খুব ভালো আসলে, আমার কাছে যারা আসে তারা সবাই খুব ভালো, আমিনাও খুব ভালো ছিল, আমিনাকে এখনও অনেক মিস করি। আর আয়েশা হলো আসলে ছোটোবেলা ওর মা মারা গিয়েছে, ওর বাবাও নেই, তো আমাদের কাছে এসে অনেক হ্যাপি, আমার কাছেও খুব ভালো লাগে আয়েশাকে। তো এই হলো আমাদের নতুন সদস্য, আর এর মধ্যে অনেকে হয়তো অনেকবার দেখেছেন, আর আয়েশা সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই বললাম। আমাদেরই এলাকার, তো ওর মানে মা নেই বাবা নেই, ও বলতে গেলে এতিম, তো আমার খুব ভালো লাগে ওকে। আর যে কয়দিন আছে বা থাকবে আমি চেষ্টা করবো ওকে অনেক দিন রাখতে, ওকে আমি বলছি তোমার যতদিন ভালো লাগে আমাদের সঙ্গে থাকবে তুমি যেও না, ও বলছে যাবে না। আসলে একটা সময় দেখা যায় ওদের হয়তো ভালো লাগে না, চলে যায়, এটাই স্বাভাবিক। তো এতে করে অস্বাভাবিক হওয়ার কিছু নেই, অনেকেই ভাবে যে আমিনা কেন চলে গেল, আর এটাই তো নিয়ম, সবাই তো যার যার বাড়িতে চলে যাবে, যার যার মানে পরিবারের কাছে চলে যাবে, ওরা তো আসলে আমাদের কাছে আসে যখন প্রয়োজন মনে করে আসে, যখন প্রয়োজন মনে করে না চলে যায়। আর এখানে আমাদেরও জোর করে রাখার মতো তেমন মানে ইয়া থাকে না, হাত থাকে না, কারণ এটাই নিয়ম, ওরা যার যার পরিবারের কাছে চলে যাবে। আমাদের যেমন প্রয়োজন হলে ওদেরকে খুব মানে
কাছে টেনে নেই, যখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরাও একটা সময় বলি যে চলে যাও, তো এরা এদের পরিবারের কাছে যাবে, এটাই স্বাভাবিক। তবে আয়শার ব্যাপারটা একেবারেই ভিন্ন, ওর যেহেতু মা নেই বাবা নেই, তো আমার কাছে ওকে অনেক ভালো লাগে। আর ওকে আমি বলছি, তোমার যতদিন ভালো লাগে যেভাবে ভালো লাগে তুমি আমাদের এখানে থাকবা, তো দেখা যাক ও কতদিন থাকে। ওর কাকা কাকি ওরা আছে আর কি, ওদের সাথে আমার কথা হয়, আয়শা ওদের সাথে কথা বলে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দুইটা রোজা আমাদের দেখতে দেখতে চলে গেল। শরবত তৈরি করে নিচ্ছি, আজকে নতুন একটা শরবত তৈরি করছি, তাও রাইসার মানে ইয়াটা বললো রেসিপিটা যে আম্মু এভাবে এভাবে তৈরি করো। তো আমি হলো এখানে চিনি আর তোকমা দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লু কালার ইমোশন যেটা আছে সেটা। তো এটা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসছে আর আমারও ভালো লাগছে। আমরা কিন্তু অনেক টাকা খরচ করে দোকানে গিয়ে এই জুসটা খাই, আমি নিজেও খেয়েছিলাম একবার, মানে এখানে যে একটা জেল ক্যাফে আছে সেখানে গিয়েছিলাম, তখন প্রায় 225 টাকা দিয়ে মনে হয় এই জুসটা আমরা খেয়েছিলাম। তো সেম জুসটাই তৈরি করে ফেললাম। এখানে লাগবে হলো পুদিনা পাতা, তো পুদিনা পাতা দেব, কিছু আইস দেব, আর এখনও হলো আমাদের ইফতারের সময় হতে বেশ আরও সময় লাগবে, তো আমরা জুসটা তৈরি করে ফ্রিজে রেখে দেবো, ইফতারের আগ মুহূর্তে তখন নামাবো আর কি। তো এই কাজগুলো আমরা 12টার দিকেই করে ফেলি, জুস মানে শরবতগুলো তৈরি করা, ডাল বেটে নেওয়া, বা যে ইফতারগুলো বানাতে একটু টাইম লাগে ওগুলো আগে থেকে প্রিপেয়ার করে নেওয়া, যেমন চিকেন ফ্রাইটা করি ওটা আগে থেকে ম্যারিনেট করে নেওয়া, তো এই কাজগুলো আমরা যারা মানে হাউস ওয়াইফ আমরা করে নেব আর কি। তো আসলে ব্লগে বললে দেই অনেক কিছুই বলি, কারণ আমার অনেক বোনরা আছে আমার ব্লগটা দেখেন, দেখে ওভাবে রেসিপি তৈরি করেন। তো এই ফুড কালারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে হলো ব্লু কালার ইমোশন যেটা কেকে ইউজ করি ওইটা আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্লু কালার ফুড কালার পেয়ে যাবেন যে কোনো সুপার শপে। আর যদি মনে হয় যে না কালার দিয়ে জুস তৈরি করবো না, বাদ দিবেন, সমস্যা নাই। তো আমার মেয়ে চেয়েছিলো তাই আজকে এই জুস তৈরি করলাম, খুবই সুন্দর হয়েছে। এখন জুস হলো বোতলে ভরে আমরা ফ্রোজেন করে রেখে দেবো, দেখতে কিন্তু খুব ভালো লেগেছে, খেতেও ভীষণ মজার ছিল। আর এখানে লেবুর রস দিয়েছি, প্রায় 2টা লেবুর রস, পুদিনা পাতা, চিনি আর হলো ব্লু কালার ইমোশন। তো ঠিক আছে, এখন আমি এটাকে ফ্রোজেন করার জন্য বোতলে ভরে রেখে দেবো আর কি। তুকমা দিয়েছি কিন্তু, আর তুকমা শরীরের জন্য খুবই ভালো। তুকমাটা কিন্তু আমাদের সারাদিন রোজা রাখার পর যদি তুকমার এক গ্লাস শরবত খাওয়া হয়, এতে করে শরীরটা কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে যায়, আপনারা এটা দেখবেন আর ওভাবে খেয়ে দেখতে পারেন। তোকমা, তারপরে সুপুলির ভুষি, ওগুলো শরীরের জন্য খুবই ভালো, কারণ আমরা সারাদিন মানে রোজা রাখার পর যখন মানে এই ধরনের শরবতগুলো খাবো তখন কিন্তু আমাদের শরীরটা সত্যিই অনেক মানে চাঙ্গা হয়ে যাবে। তো যাই হোক, যদি আপনাদের ভালো লাগে এটা বাসায় তৈরি করতে পারেন। আসলে কি, এই তো আমরা যারা হাউস ওয়াইফ আমরা চেষ্টা করি পরিবারের প্রত্যেকটা সদস্যের মন রক্ষা করতে। যেমন আমার মানে প্রতিদিনই ইফতার বানাতে গেলে চিন্তা করি মোস্তফা আজকে কী খাবে ইফতারে, রাইসা আজকে কী খাবে, আমার হাজব্যান্ড কী খাবে, বা আমি আমার জন্য কখনো ভাবি না যে আমি আজকে কী খাবো, আমি ভাবি যে ওদের যদি হয়ে যায় ওখান থেকে আমি একটু খেয়ে নেব। তো একটা হলো রু আফজা দিয়ে তৈরি করলাম জুস, আর একটা হলো তুকমা দিয়ে তৈরি করলাম যেটা ব্লু কালার ইমোশনাল মানে ইমোশন দিয়ে তৈরি করেছি। আর এখানে সমোসা মানে রোল বানানোর পর অনেকগুলো শিট রয়ে গিয়েছে, তো এই শিটগুলো আমি এখন ফ্রোজেন করে রেখে দেব, আর সবগুলো স্প্রিং রোল আজকে ভাজবো না, যে কয়টা লাগবে ও কটা ভাজবো, আর বাকিগুলো এই শীটের সঙ্গেই কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। আর শীটগুলো যদি আমরা এভাবে মুড়িয়ে রাখি এতে করে কিন্তু কোনো প্রবলেম হবে না, আপনি শুধু বানানোর ঠিক হাফ অ্যান আওয়ার আগে নামিয়ে রেখে দেবেন, একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন, টাওয়ালটা চিপে নেবেন ভালো করে। আর এখানে আমি গুনে নিলাম কে কতটা খাবে, কারণ এই রোলটা আবার আমার বাসায় সবাই পছন্দ করে, আমার মেয়ে বলতেছে আমার জন্য 3টা, আমার হাজব্যান্ড বলতেছে আমার জন্য 4টা, তো ওভাবে করে গুনে রেখে দিলাম। আমি আছি, তারপর আয়শা আছে, মোস্তফা আছে, মোস্তফা যদিও ইফতারে ওর চিকেন ফ্রাইটাই শুধু খেতে চায়, অন্য খাবারের তুলনায় মানে চিকেন ফ্রাই ছাড়াও ইফতারটা করতে চায় না, আসলে ছোটো বাচ্চা তো, আর আমিও চাই ওর পছন্দ মতো ইফতারটা সবসময় রাখতে। এদিক থেকে পেঁয়াজও তৈরি করবো, পেঁয়াজের একটা পারফেক্ট রেসিপি দিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি,
আর মরিচের কুচি হলো স্বাদ মতো, চাট মশলা 1 টিস্পুন, আর দিলাম জিরে গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুনের চেয়েও কম, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, আদা রসুন বাটা অল্প করে, আর স্বাদ মতো দিলাম লবণ, ধনিয়া পাতা কুচি। এখন খুব ভালো করে হাতের সাহায্যে এই পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর যেই ডাল বাটা দিচ্ছি, আর এখানে বিভিন্ন টাইপের ডাল একসাথে মিক্স করা ছিল, সেই ডালটা বেটে আমি এখানে মিলিয়ে নিচ্ছি। ডালটা খুব বেশি মানে পানি পানি করে বাটা যাবে না, ডালটা পাটায় বেটে নিতে হবে। ব্লেন্ডারে ডাল বাটতে গেলে দেখা যায় ডালটা অনেক সময় পানসে হয়ে যায়, আর সেই ডাল দিয়ে পেঁয়াজি তৈরি করলে পেঁয়াজিটা কিন্তু তেমন ক্রিস্পি হয় না। তো এই ক্রিস্পি পেঁয়াজের জন্য এখানে আমি একটু বেসন অ্যাড করব। আমি যেভাবে করে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ঠিক ওভাবে করলে কিন্তু দোকানের মতো আপনার পেঁয়াজগুলো একদম ক্রিস্পি হবে। এই ব্যাটারটা তৈরি করার পর আপনারা কিন্তু রেখে দিতে পারবেন না, এতে করে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে আর ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিলাম বেসন, আর এখানে দিলাম অনেকগুলো পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে একবার দিয়ে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। আর পুদিনা পাতার যে একটা সুন্দর ফ্লেভার, এটা কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করি। আর আজকে আমি যেভাবে পেঁয়াজগুলো তৈরি করতেছি, এভাবে তৈরি করলে একদমই দোকানের মতো মুচমুচ পেঁয়াজু হবে। পেঁয়াজু ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম, আর পেঁয়াজুগুলো একটু বেশি তেলেই ভাজতে হবে। তো এক পাশে আমি পেঁয়াজুর জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর এক পাশে আমি চিকেন ফ্রাই করে নেব, সেই জন্য আরেকটা পাশে আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি যে আগে মানে ভাজা তেল ছিল সেটা দিয়ে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি, আর একদম পরিষ্কার তেল দিয়ে নিয়েছি একটাতে, সেটাতে মানে আমি আজকে ইউজ করবো আর কি। আর ভাজা তেল মানে 2-3 দিন আমি ইউজ করি, 3 দিন ইউজ করার পর তারপর ওটা আর ইউজ করি না, কারণ শরীরের জন্য ওটা আসলে অনেক বেশি ক্ষতিকর। তো তেলটাকে ছেঁকে নিতে হয় আর কি, ছেঁকে তারপর আমি 3 দিন পর্যন্ত ইউজ করি, 4 দিনের দিন আর সেটা ইউজ করি না। ওটা না করাই ভালো, কারণ তেল 2-3 দিন জ্বাল দেওয়ার পর এটা কিন্তু পুড়ে একদম মানে বিষাক্ত হয়ে যায়, ওটা আর ইউজ না করাই ভালো। তো রোজার মাসে দেখা যায় প্রতিদিনই তেল থেকে যায়, কারণ সব কিছুই মোটামুটি আমরা ডুবো তেলে ফ্রাই করি। তো আপনারাও চেষ্টা করবেন 3 দিন একটা তেল ইউজ করতে, আর বেশি না করাটাই ভালো আমার মনে হয়। আর এদিক থেকেই তো চিকেন ফ্রাইটা করে নিচ্ছি, আর এদিক থেকে আমি অন্য একটা পাশে পেঁয়াজগুলো ভেজে নেব। চিকেন ফ্রাইটা করতে আমার অনেক টাইম লাগবে, প্রায় 20 মিনিটের মতো, আর চুলার আঁচটা থাকবে একদম মানে মিডিয়ামে, আর অন্য পাশে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা বেছে পেঁয়াজগুলো ভেজে নিব। আর এই পেঁয়াজু ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজু ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ভিতর থেকে কাঁচা থাকবে আর পেঁয়াজগুলো কিন্তু মুচমুচে হবে না, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে, এতে করে পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে।
আর আমার এদিক থেকে চিকেন ফ্রাই মানে ভাজতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, কারণ এগুলো কাঁচা চিকেন, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এটা হলো স্পাইসি চিকেন। আমি একদিন দেখি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসলে মোস্তফা এটা এত বেশি পছন্দ করে, দেখা যায় আমি এটা হুট হাট করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, তো এর রেসিপি আর কখনো মানে দেওয়া হয় না। মানে দেখি চেষ্টা করে একদিন দিব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখা যায় হঠাৎ করে ও রাতের বেলা বলে আমি চিকেন ফ্রাই খাবো, দেখা যায় তো তখনই আমাকে ওইটা বের করে দিতে হয়। তো আমি কিন্তু যখনই বাজার থেকে আনি, আনার পরই ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখে দিই আর কি। তো এদিক থেকে হলো মানে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন রোলগুলো ভেজে নিচ্ছি। আর রোলগুলো এই তো চুলার আঁচে মিডিয়ামে রেখেই কিন্তু রোল ভাজতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে একদম মানে রোলগুলো পুড়ে যাবে, আর ভিতরের পুরটা যেহেতু কুক করা, তো আমি চাচ্ছি শিটটাকে যেন মুচমুচে হয়, সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রোল ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। এরই মধ্যে কিন্তু রোলটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিগুলো যদি বেশি ভালো লাগে, চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপির লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। আমার ব্লগে বেশিরভাগ সময় আমি রান্নাবান্নাগুলো শেয়ার করি, আর মাঝে মাঝে বেড়াতে গেলে সেগুলো শেয়ার করি। তো আমি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই তো আমার মানে রোলগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে, আমি আর বেশি এটাকে ভাজবো না, মানে 3 মিনিটের মতো ভাজা হলেই কিন্তু বুঝতে হবে রোলগুলো ভাজা হয়ে গেছে। আর এরকম হালকা ব্রাউন কালার থাকলে নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পর এই রোলগুলো আর একটু কালার আসবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, আর আপনার মানে পুরটা যত বেশি মজা হবে রোলটা খেতে তত বেশি মজা লাগবে। চিকেন কিমা দিয়ে অথবা ভেজিটেবল দিয়েও কিন্তু এই স্প্রিং রোলটা খুব মজা করে তৈরি করা যায়। তো আশা করি ভালো লাগবে আজকের এই রোল রেসিপি যারা নতুন তাদের কাছে। তো বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা। তো এইভাবে করে আমি সবগুলো রোল ভেজে নেব। এই তো এই দিক থেকে ডিম চপটা তৈরি করে নিচ্ছিলাম, আর এদিক থেকে আপনাদের ভাইয়া এসে বলতেছে দাও ডিম চপ আমি তৈরি করে দিই, তুমি ওদিক থেকে ভেজে নাও। আসলে সবাই মিলে আমরা কাজ করি বাসায়, তো সেই জন্য এত বেশি কষ্ট হয় না। অনেকে বলে আপু তুমি এত কিছু তৈরি করো তোমার কি কষ্ট হয় না,
কষ্ট তো হয়, কিন্তু সবাই মিলে যখন আমাকে হেল্প করে, ওদের হেল্প দেখলে আমার আর কষ্ট মনে থাকে না। তো একটু তো কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আমরা যারা হাউস ওয়াইফ, আমরা সারাদিন অনেক কাজ করি আসলে, মানে এগুলো বলে মানে বোঝানো যাবে না। তো যখন আমাদের হাজব্যান্ড বা পরিবারের অন্য সদস্যরা বোঝে যে আমরা অনেক কষ্ট করি ওদের জন্য, অনেক পরিশ্রম করি, তখন কিন্তু সেই কষ্টগুলো আর মনে থাকে না। তো আমি এটুকুই বলবো যে ভাইয়ারা, যারা পরিবারের অন্যান্য সদস্য আছেন, যখন আপনাদের বাসায় একজন তো আছে, হয়তো আপনার মা বা আপনার ওয়াইফ, সে কিন্তু সারাদিনই আপনাদের জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করে। আপনারা সবাই ওনাকে সবসময় বলবেন যে তুমি অনেক কাজ করো, আমাদের জন্য অনেক কষ্ট করো, তোমাকে অনেক ধন্যবাদ। এটুকুই কিন্তু যথেষ্ট। আমরা যারা মেয়ে মানুষ বা মানে আমরা যারা ঘরের বউ, আমরা কিন্তু এর থেকে বেশি কিছু চাই না। আমরা সবাই একটু খুশি হয়ে যখন প্রশংসা করে, ওটাই আমাদের জন্য যথেষ্ট। কিছু কিছু পরিবার আছে এই মানে খুশি হয়ে ধন্যবাদটাও দিতে চায় না বা বলে না যে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, উল্টো আরও এটা সেটা, কেন এটা কম হলো, কেন এটা বেশি হলো, এই ভুলগুলো ধরতে থাকে। আসলে সারাদিন কাজ করার পর যখন এই ভুলগুলো পরিবারের অন্য সদস্যরা ধরে, তখন মনে হয় কার জন্য কী করলাম, এত কষ্ট কেন করলাম। তো এগুলো আসলে কারোর সঙ্গে হোক সেটা আমি চাই না। আমি দোয়া করি প্রত্যেকটা বোনরাই ভালো থাকুক, যারা পরিবারের জন্য কাজ করে, কষ্ট করে, সবাই যেন পরিবারের কাছ থেকে ভালোবাসা পায়, অন্তত সবাই ভালোবেসে বলে যে তুমি আমাদের জন্য অনেক কিছু করো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর দোয়া করবেন যাতে করে ও আমাকে সবসময় এরকম হেল্প করে, আমার পাশে থাকে। আমিও দোয়া করি আমার যারা ভিউয়ার্স আপুরা আছে তাদের পাশে যেন প্রত্যেকটা ভাইয়া এরকম হেল্প করে। এতে করে কি হয়, সংসারে যখন মানে অনেক কাজ হয়ে যায়, তখন কিন্তু ওয়াইফদের উপর একা প্রেশার পড়ে না, সবাই মিলে ঝিলে কাজগুলো করতে চেষ্টা করবেন। আমি নিজে কাজ করি তো আমি এগুলো বুঝি আর কি, সেই জন্য আমি আমার ব্লগে বলি যে আসলে একা হাতে কাজ করা কতটা কষ্ট। তো এদিক থেকে ও হলো খেজুর দিয়ে একটা মজার ডেজার্টের মতো তৈরি করে নিচ্ছে, যেটা খেতে ভীষণ মজা, এটা ও খুব লাইক করে, সবসময়ই ও খায়। তো আজকে আমাদের সবার জন্য ও নিজের হাতেই তৈরি করতেছে, আর এটা তৈরি করতে লাগবে হলো খেজুর আর লাগবে দুধ। দুধটা হালকা কুসুম গরম হতে হবে, তো আমি চুলায় দুধ বসিয়ে রেখেছি। এদিক থেকে ও খেজুরটা মানে কেটে নিচ্ছে এরকম করে, পিস পিস করে আর কি। তো ও এটা তৈরি করুক, আর আমি ওদিক থেকে ভাজাভুজির কাজগুলো শেষ করে, আর ইফতারের এখনও প্রায় মানে অনেকটা সময় বাকি আছে, প্রায় 20-25 মিনিটের মতো। তো এরই মধ্যে আমরা সব কিছু রেডি করে টেবিলে বসে যাব। আর আমরা তো সবাই জানি যে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা টেবিলে বসে আল্লাহর কাছে যা চাইবো, মহান আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে আমাদেরকে তা দিয়ে দিবেন। তো আমরা চেষ্টা করব ইফতারি তৈরিটা একটু আগে আগে করে ফেলতে, যাতে করে আমরা ইফতারিগুলো সামনে নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে কিছু চাইতে পারি, মোনাজাত করতে পারি, আর আল্লাহর কাছে যেন আমরা আমাদের সব কিছুর জন্য ক্ষমা চাইতে পারি। তো এই তো ও খেজুরগুলো দিয়ে দিচ্ছে, আর আমি এদিক থেকে দুধটাও দিয়ে দিলাম। আর এখন আমরা সব কিছু আস্তে আস্তে টেবিলে নিয়ে আসব, আর বেশি সময় বাকি নাই, 20-25 মিনিট। এর মধ্যে টেবিল গুছাতে গুছাতে কিন্তু সময় লাগবে। তো তার মধ্যে আবার আমরা ইফতারি সামনে নিয়ে কিছুক্ষণ বসে থাকি, বসে মোনাজাত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই নিজের ভুলের জন্য। অনেক কিছুই তো আমরা করি, সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, অভাব অনটন থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের সব কিছুতে সুখ শান্তি দেয় সেই জন্য ক্ষমা চাই। আর এই মাসটা হলো অনেক রহমত এবং বরকতের মাস, আমরা সবাই আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিতে পারেন, আপনি আল্লাহর কাছে চেয়ে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সব দিবে, আমি জানি সবাই জানেন। তো তারপর আমি যেভাবে চাই মহান আল্লাহ তাআলার কাছে, আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন এই পবিত্র মাসে আল্লাহর কাছ থেকে চেয়ে এভাবে নিক। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি, সবই আল্লাহর দেওয়া অবদান। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই পবিত্র রমজান মাসে, আমি আপনাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, যে যেখানে আছেন ভালো থাকেন, যার যার কর্মের ফল সে সে পেয়ে যান। অনেকে আছে পরিবারের জন্য অনেক কষ্ট করে সারাদিন রাত, কিন্তু তার ফল পায় না। দোয়া করি আপনার কষ্টের ফল আপনি পান, আর এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন।
তখন এটা আল্লাহ ফেরেশতা ডেকে বলে দেখো আমার বান্দারা কত বা ইয়া মানে মানে ইমানদার যে মানে খাবার সামনে রেখে খোদা আছে তারপরে সে খাচ্ছে না মানে তখন ফেরেশতারা দরকার থাকে মানে আল্লাহ বান্দাকে তো সব মাফ করে দেয় আল্লাহ সব মাফ করে দেয় বুঝছো ঠান্ডা পানি রাখো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নতুন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ